এখন থেকে মেসেঞ্জারে যদি কেউ আমাদের মেসেজ পাঠায় আর সেই মেসেজটি যদি আমরা সিন করি বা মেসেজটিতে ক্লিক করি, তবুও যে মেসেজ পাঠিয়েছে সে কিন্তু বুঝতে পারবে না যে আমরা তার মেসেজটি সিন করেছি বা মেসেজটিতে ক্লিক করেছি, কারণ মেসেঞ্জারে নতুন একটি সেটিংস চলে আসছে যে সেটিংসটি অন করার ফলে আপনি কারো মেসেজ সিন করার পরও সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি সিন করেছেন। নর্মালি কি হয়, আমাদের যখন কেউ মেসেঞ্জারে মেসেজ পাঠায় আর আমরা যদি সেই মেসেজে ক্লিক করি বা মেসেজটি সিন করি, তাহলে যে মেসেজ পাঠিয়েছে সে সাথে সাথে বুঝতে পারে যে আমরা তার মেসেজটিতে ক্লিক করেছি বা মেসেজটি সিন করেছি। তো আমার স্ক্রিনে খেয়াল করুন, ধরুন এটা হচ্ছে আপনার আইডি, আপনি আপনার মেসেঞ্জার থেকে আমার এই মেসেঞ্জারে একটি মেসেজ সেন্ড করেছেন। তো আমি যদি এখন আপনার এই মেসেজটিতে ক্লিক করি, সাথে সাথে কিন্তু এখানে দেখুন আপনি বুঝতে পারছেন যে আমি আপনার মেসেজটিতে ক্লিক করেছি। তো এখানে দেখুন নিচে আমার প্রোফাইল আইকনটা চলে আসছে, তার মানে আমি আপনার মেসেজটাতে ক্লিক করেছি, আপনি বুঝতে পারছেন। তো এখন আমার আইডিতে আমি নতুন সেটিংসটি অন করে ফেলেছি। তো এখন যদি আপনি আপনার মেসেঞ্জার আইডি থেকে আমাকে একটা নতুন মেসেজ পাঠান আর আমি যদি সেই মেসেজটিতে ক্লিক করি, দেখুন মেসেজটিতে ক্লিক করেছি আর আপনার আইডিতে দেখাচ্ছে যে আমি আপনার মেসেজটিতে ক্লিক করি নাই বা মেসেজটি সিন করি নাই, অথচ আমি কিন্তু এখানে আপনার মেসেজটি দেখেছি বা সিন করেছি। আর আপনি দেখতে পাচ্ছেন যে আমি আপনার মেসেজটি দেখি নাই বা সিন করি নাই, এর জন্য আমার প্রোফাইল আইকনটি আপনার মেসেজের এখানে আসে নাই। তো প্রিয় ভিউয়ার্স, এটাই হচ্ছে মেসেঞ্জারের নতুন সেটিংসের ম্যাজিক। আপনিও যদি চান আপনি কারো মেসেজ করবেন কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ করেছেন, তাহলে এখনই এই সেটিংসটি অন করে ফেলুন। কিভাবে অন করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, এর জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে আপনাদের মেসেঞ্জারে। মেসেঞ্জারে আসার পর আপনারা লেফট সাইডে দেখবেন একটা থ্রি ডট আইকন আছে, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন একটা সিটিং আইকন আছে নাটের মতো, এই সিটিং আইকনে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন, নিচে আপনি এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন আছে, এই প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন, একদম নিচে নিচে আসার পর আপনি এখানে দেখতে পারবেন রিড রিসিপ্টস নামে একটা অপশন আছে, আপনি এটাতে ক্লিক করবেন। তো এটাতে আসার পর এখানে দেখুন শো রিড রিসিপ্টস, এটা ইনেবল করা আছে মানে অন করা আছে, আপনি এটা কি করবেন অফ করে দিবেন। তো এটা অফ করে দেওয়ার পর আপনার কাজ শেষ, আপনি এখন থেকে যে কারো মেসেজ সিন করবেন তারপরেও সে বুঝতে পারবে না আপনি তার মেসেজ সিন করেছেন বা পড়েছেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের মেসেঞ্জারের নতুন সেটিংস নিয়ে ইজি পিজি টিউটোরিয়াল। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে চাইলে আপনারা যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।